আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার দেখা শ্রেষ্ঠ ওয়াটারিং ক্যান নতুনত্বের তো আসলে কোনো শেষ নেই আর সেই নতুনত্ব জিনিসটা যদি অনেক বেশি ইউজফুল হয় তখন তো আর কথাই নেই গাছে স্প্রেও করা যায় পানীয় দেওয়া যায় একই ক্যানে দুইটা অপশান আর ক্যানটা দেখতে এত সুন্দর লাইক একটা পাখি শীত প্রধান দেশে যারা আমরা আছি গার্ডেনিং করতে পছন্দ করি দেশীয় সবজি লাগাতে যারা পছন্দ করি অলরেডি প্রিপারেশান নিয়ে ফেলেছি কারণ এখন প্রিপারেশান না নিলে টাইমলি আমরা বাগানে গাছ লাগাতে পারবো না বাংলাদেশের লাউ পঁইশাক পটল চাইনিজ পটল আর চাইনিজ লাউ লাগিয়েছি সঙ্গে কিছু বোম্বাই মরিচের বিচিও দিয়েছি তবে সব বিচিগুলি উঠেছে শুধুমাত্র বোম্বাই মরিচের বিচি এখনও বের হয়নি শীত প্রধান দেশে চারা বের করতে গেলে অনেকটা গরম জায়গায় আর যে জায়গাটা আলো আসে সেরকম জায়গায় রাখলে খুব ফাস্ট চারাগুলি বেরিয়ে যায় আর আমার বাসায় অ্যাকচুয়ালি আলোটা ওইভাবে আসে না আমি যেখানে চারা দেই এ কারণে আমার একটা ক্লায়েন্টের বাসায় এই চারাগুলি দিয়েছি আলো আসে খুব সুন্দর জানালার পাশে প্লাস জানালার পাশে হিটার আছে তো এ কারণে খুব ফাস্ট চারাগুলি বেরিয়ে গিয়েছে আর এই চারাটা চাইনিজ লাউয়ের চারা আমি একটা বক্সের মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর চারাগুলি বেশ হেলদি হয়েছে আর পট ছোট তো এ কারণে আজকে একটু সার দিয়ে দিয়েছি আর যে শিকড় দেখতে পাচ্ছেন এই ট্রান্সপারেন্ট পটে রাখার কারণে শিকড়ে ডাইরেক্ট সূর্যের আলো লাগবে আর এ কারণে গাছগুলি কিন্তু বেশি হেলদি হয়ে যাবে আর এইটা হলো আমার বোম্বাই মরিসের পট একটা চারা বেরিয়েছে আর অন্য চারাগুলি হয়তো বের হবে আমি একটা বীচই আপনাদের দেখায় দিচ্ছি বিচি দেখে মনে হচ্ছে চারা বের হবে আসলে মরিচের চারা বের হতে একটু বেশি সময় লাগে যদিও আমি দুই দিন মরিচের বিচিগুলি ভিজিয়ে রেখে তারপরে লাগিয়েছিলাম আর লাগানোর পরে পাতলা একটা পলিথিন দিয়ে টপটাকে কাভার করে দিয়েছিলাম এতে করে খুব ফাস্ট চারা বের হবে আর হিটারের পাশে যে টেবিলটার উপরে গাছগুলি রাখা আছে রুমটা খুব সুন্দর গরম থাকে প্লাস জানালার কারণে খুব সুন্দর আলো আসে এতে করে আমার গাছগুলি খুব সুন্দরভাবে বড় হচ্ছে হেলদিভাবে বড় হচ্ছে ব্যস্ত জীবনে কাজকে ইজি করার জন্য আমরা অনেক ক্যানে থাকে যে খাবারগুলি কাচের ক্যানে সেইগুলি ইউজ করি আর কাচের ইউজ করা ক্যানগুলি একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হয় আর জায়গাটা আমাদের বাসার খুবই কাছে আমাদের এখানে এখন কিন্তু গাছে গাছে পাতা অলরেডি চলে এসেছে যেহেতু সামার শুরু হয়ে গেছে মার্চের মিডিল থেকেই মোটামুটি সামার চলে আসে আমাদের শীতপ্রধান দেশগুলিতে আর আজকের ওয়েদারটাও কিন্তু চমৎকার এখানে ক্যান বা বোতল সাদাগুলি এক সাইডে আর কালারফুলগুলি অন্য সাইডে ফেলতে হয় তবে বোতলের মুখগুলি এখানে ফালানো যাবে না আসলে এখানে সব কিছু রিসাইকেলিং হয় তো বাসায় পিএমডি ব্যাগ আছে সেখানে ফেলে দিতে হবে কাচের বোতল ছাড়া অন্য কোনো ময়লা যদি এখানে ফেলা হয় তখন এক ইউরো পর্যন্ত ফাইন হতে পারে সেই বোর্ডটাই টানিয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এখানে কেউ নিয়ম ভঙ্গ করে না সবাই নিয়ম মেনে চলে এ কারণে পরিবেশটা এত সুন্দর এখানে সব কিছু রিসাইকেলিং হয় কাচের বোতল থেকে শুরু করে কাগজ প্লাস্টিক বাসার এক্সট্রা যে ময়লাগুলি সব কিছুই আর শুধু আমাদের বেলজিয়ামে না উন্নত বিশ্বের প্রত্যেকটা দেশেই এভাবে রিসাইকেলিং হয় বাসায় ব্যবহৃত বিভিন্ন সবজির খোসা ফল আর বাগানে কাজ করার পরে যে আবর্জনাগুলি বের হয় সেগুলি একটা বক্সে রেখে দিতে হয় কম্পোস্ট করার জন্য নিজের কাজ নিজে করা যে কতটা আনন্দের প্রবাসে না আসলে সেই আনন্দটা কখনোই উপভোগ করতে পারতাম না অ্যাকচুয়ালি মানুষ চাইলে সবই পারে প্রবাসে এসে আমরা সেটা বুঝতে পারি বাইরে কাজ করি সংসারের সব কিছু করি উইদাউট হেল্পিং হ্যান্ড ছাড়া আর এটা পারিবিধাই সম্ভব আমার মতো অনেক আপুরাই আছেন যারা দেশে থেকেও সমস্ত কাজ নিজে করতে বেশি পছন্দ করেন অনেকেই আছেন তরকারি রান্না শেষ হলে জিরার ফাঁকি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলেন এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয় তবে তরকারি রান্নায় যদি ভাজা জিরাটা ইউজ করা হয় তখন কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি ভালো হয় আমি কিন্তু রেগুলার সব রান্নায় ভাজা জিরা পাউডারটাই ইউজ করি অভিজ্ঞ আপুদের বলছি না নতুন আপুরা বাসায় ট্রাই করতে পারেন জিরাগুলি ঠান্ডা হতে হতে মজার একটা ভাজি আপনাদের সঙ্গে শেয়ার করি ভীষণই ভালো লাগে আমরা প্রবাসে যারা আছি এখানে যে ওলকপিগুলো পাওয়া যায় অনেকে শালগম বলে বাংলাদেশের টেস্টটা আমার মনে নেই অনেকদিন বাংলাদেশের ওলকপিটা আমার খাওয়া হয় না আমি আজকে ওলকপি ভাজি করে আপনাদের দেখাবো আমি যে ওলকপিটা নিয়েছি একটু বেশ বড়ো সাইজে চারটা স্লাইস করে খোসাগুলি ফেলে দিয়ে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি কুচি করার জন্য তবে হ্যাঁ যারা বটি দিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন অনেক আপুরাই আছেন সুন্দর করে বটি দিয়ে কুচি করতে পারেন তবে আমি এত সুন্দর পারি না তাছাড়া আমার বটিও নেই আর ছুরিতে স্লাইসগুলি এত সুন্দর হবে না এ কারণে আমি এই ভেজিটেবল কাটারটা দিয়ে স্লাইস করে নিয়েছি আর এই ধরনের ভেজিটেবল কাটার সবার বাসাই আছে খুব একটা এক্সপেন্সিভ না যাদের বাসায় নেই তারা কিনে নিতে পারেন সব সুপার মার্কেটগুলিতে এগুলি অ্যাভেলেবেল এভাবে কেটে নিলে এত সুন্দর কুচি হয় লাইক মেশিনে কাটার মতো অ্যাকচুয়ালি এই ধরনের সবজি দিয়ে যখন ভাজি করা হয় দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে আসলে যে জিনিসটা দেখতে সুন্দর খেতেও কিন্তু সুন্দর ওলকপিটা বেশ বড়ো সাইজের ছিল এ কারণে কুচি করে নেওয়ার পরে এক বাটির মতো হয়েছে আর সঙ্গে আমি কিছু রসুন কুচি করে নিয়েছি আজকে পেঁয়াজ ছাড়া ভাজিটা করব আর কাঁচামরিচ কেটে নিয়েছি আমি যতটুকু ঝাল খাই সেই পরিমাণে কেটে নিয়েছি আর এক্সট্রা হিসাবে আদা কুচি করে নিয়েছি অলরেডি ফ্রাই প্যান গরম হয়ে গেছে পরিমাণ মতো অলিভ অয়েল তেল দিয়ে প্রথমে কালো জিরা ফ্রন দিয়ে দিব। দিন দিন টেকনোলজি এত প্রোগ্রেস করছে আমার এই ফ্রাইপ্যানটা এত ভালো অল্প তেলেই ভাজি হয়ে যায় আর কালো জিরা ফোড়ন দেওয়ার পর খেয়াল রাখতে হবে সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই বুঝতে হবে ফোড়ন হয়ে গেছে আর এ পর্যায়ে আদা কুচি দিয়ে দিচ্ছি আর আদাগুলি লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব আদা দিয়ে যে কোনো কিছু ভাজি করলে কিন্তু বেশ ভালোই লাগে একটু ডিফারেন্ট টেস্ট এটা আমার শ্বশুরবাড়ির স্টাইলের ভাজি তাছাড়া আলু ভাজি বিভিন্ন সবজি দিয়ে ভাজি এগুলি করার সময় আদা দিয়ে ভাজি করে দেখতে পারেন আমার মনে হয় না খারাপ লাগবে আর এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা রসুনগুলি আর রসুন ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ হলুদ এ পর্যায়ে দিলে হবে কি ভাজির কালারটা অনেক সুন্দর হবে ভাজতে ভাজতে সব সময়ের মতো মনে করিয়ে দিতে চাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অপশনটি অবশ্যই অন করে দিবেন এতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন রসুন আদার সঙ্গে ওলকপিগুলি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম লবণটা একেবারে শেষের দিকে দেই আমি সাধারণত ভাজির কারণ সবজি দেওয়ার পরে সবজি থেকে এক্সট্রা যে পানিটা বের হয় সেটা কমে যাওয়ার পরে না হলে হয় কি অনেক সময় লবণের পরিমাণটা বেশি হয়ে যায় আর প্রথম দিকে লবণ দিলে হয় কি অনেক সময় সবজিটা নরম হয়ে যায় আর লবণ দেওয়ার পরে দু তিন মিনিটের মধ্যেই ভাজিটা কমপ্লিট হয়ে যাবে আমার ভাজি কিন্তু প্রায় কমপ্লিট আর এ পর্যায়ে কিছু ধনিয়া কুচি করে রেখেছিলাম ধনিয়া দিলে যে কোনো সবজি কিংবা ভাজি অনেক বেশি মজা লাগে ফ্রেশ ধনিয়া কিনে এনেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর হয়তো খেয়াল করেছেন ভাজিটা একটার সঙ্গে আর একটা একদমই লাগেনি ভীষণ ঝুরঝুরে হয়েছে মানে এই টিপসগুলি ফলো করলে ভাজি ঝুরঝুরে হবেই আলু ভাজির ক্ষেত্রেও এই টিপসগুলি ফলো করে আলু ভাজি করতে পারেন দেখবেন খুবই সুন্দর ঝরঝরে আলু ভাজি হয়েছে আমি কিচেনের লাইটটা জ্বালাতে ভুলে গিয়েছিলাম এজন্য আন্তরিকভাবে দুঃখিত ভাজি হওয়ার পরে এক্স্যাক্ট কালার এটা এসেছিল। সো এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন